জুয়াই যাত মর তুমি বিনে আনাগতি নাই, হয়রাম তজু দিও হবে অনুরূপে পতি সাবে সংসার তাপ কস্মরি মোর ভিড়ি এহি জানি কত দিন থাকিও কিবা ব্রহ্ম জ্ঞানী ভাল পুত্র হবে জাত পাশে লাগে করিও কো যেন করে ইশা হরি হরি যত বইলই তো হবে মিশা তুমি হেন স্বামী কলবিয়া দিন ইন্দ্রিয়র প্রীতি হাজি আয়ো কইল কিন ওম শান্তাকারং ভুজঙ্গ শয়ানং পদ্মনাভং সুরেশং বিশ্ব ধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাগমং লক্ষ্মী কান্ত কমল নয়ন যুগী ধ্যান কৈম্যং বন্দে বিষ্ণু ভবভয় হরং সর্বনাথ। আজি আমার এই গোয়ালপার হালুডুবি শ্রী শ্রী দামোদরদেব সত্রত মহাভাগবত অনুষ্ঠানের সমবেত হওয়া সাধু গুরু বৈষ্ণব ভকত ভকতনী যুবক যুবতী শিশু শিশুই সবার ওচরলে আমার ভ্রমণ কথা চাও। আমার এই ভাগ্য ভাল, কোনোদিনে লাভ নোপা নেদেখা গোসানী সকল গোসাই সকল পাওয়া লওয়া সুবিধা আমার পাইছো। যখন সদাশয় লোকে আমাক আমন্ত্রণ করে আনি আপনার পাওয়ি লওয়া সুবিধাপন দিলে সেই সকল ঈশ্বরে মঙ্গল করক, মনের বাঞ্ছা পূর্ণ করক, আয়ুষ বিঘিনি শূন্য করক, অশ্চর্য বিভূতি প্রদান করক। আগলো এনেধরনের মহান অনুষ্ঠান পাতি আমার দরে ভকতি দরিদ্র লোকসল ভক্তি তত্ত্বর দুটি জ্ঞান দিয়ক বলে মানে ভগবানের ওসর প্রার্থনা করি। আর আজি আমার সাধু সকল পরামর্শ পাঠেকে দেবতী মাতৃ আখ্যান পড়ি গিয়ে আছে, তারে আমি অনবে দোয়াকি আপনার সকল মাজত ভাঙনি করে যাম। জানি বা অজানিতে যদি আমার কিবা আকপিছ হয় আটায় এখন আপনার সকলে শুধরাই লই আমার অধমকো দুটি ভাল জ্ঞান দিব বলে সবার চরণতে মো প্রণিপাত থাকি। আজি এই তৃতীয় স্কন্ধ দেবতীর আখ্যানটি কি কারণে মহাভাগবত মহাপুরুষ শঙ্করদেবে সুমাবলগিয়া হল বা লিখবলগিয়া হল, যেতিয়া গঙ্গা পারত শুকদেবে পরিহিত মহাভাগবত শুনবাইছে, এটা কি কারণে ভাগবত শুনবলগিয়া হল? যেতিয়া সিংগিমুনিয়ে অভিশাপ দিলে পরিকীর রজা সাত দিনের ভিতর তোমার দক্ষে দংশন কর, গতি নিরুপায় হয়ে সকলের ওসর ক্ষমা চাইছিলেন বা পরামর্শ বিচারে, কিন্তু ঋষি মুনি সকলে যান পরামর্শ দিলে সেই পরামর্শ পরিহিতা মনোগ্রাহী নহল। আর পরিহিতায় গঙ্গা রাজভবন সকল মুনি সকলের পরামর্শ বিচারিছিলে যে মানে এই অভিশাপত মৃত্যু হলে মোবাও কেনে গতি হব, তেতিয়া মুনি সকলে কইছিলে তুমি 100 কোটি জন্ম কুকুর শিগাল গাহরি গর্ভত জন্ম লই 20টা বছর খাই ফুব লাগবে। জয় জগন্নাথ, ঈশ্বরের কৃপা হোক।
যেতিয়া নিরুপায় হয়ে পরিখির রজা ভূমিত বাগুড়ি বাগুড়ি কান্দি আছিল, সেই সময় ব্যাসদেব আহি পালে। আর ব্যাসক দেখি, ব্যাসক দেখি রজা পুরী প্রণামিলা, গুণ্ড পুষ্প ধূপ দিবে ঋষি বকু দিলা, বকিবে আসন দিয়া বহিবেলা গিলা। হে গুরুদেব, মৃগয়াক গইলো মই অরণ্য ভিতরে, ব্রহ্ম খাপ দিলা মুখ শিঙি মুনি বরে, সপ্ত দিনের ভিতর তখকে দংশিব, ব্যর্থ নয় মুনির বচন নিশ্চয় ফলিব। মই মই অভিশাপ পাল। এটা মোৰ গতিটো কি হব? এই তেতিয়া ব্যাসে কৈছিল, হে ৰজা পৰিগী, তুমি ধৈর্য ধরে পঢ়া, মই তোমাক যি পরামর্শ দিম এই পরামর্শ যদি তুমি মানি লব পারা, তেনেহলে তোমাক খাপে খাব খাপ নেদেখিবা, মৃত্যু হবা, তুমি মৃতকর যন্ত্রণা নাপাবা, আত্মাও তোমার বৈকুণ্ঠ দিব পাৰি। ও ব্যাসে বোলে, শুনা ৰজা আমার বচন, ও গঙ্গাতীরে ভাগবত করিও শ্রবণ। তুমি যদি সাত দিন গঙ্গা পাৰত ভাগবত শুনি থাকা, তেনহলে তোমার খাপে খাব খাপ নেদেখিবা, আর তুমি মৃত্যু হবা, মৃতকর যন্ত্রণা নাপাবা। ব্যাসর বচন শুনি রাজা পরিহিত, গঙ্গা তীরে গইলা রজা হইয়া বিষাদিত। লগে লগে তেওঁ রাজপোশাকটো খুলি আর ধুতিখন এখন চেলেং আর এখন রাম রামে কাপড় ডিঙিত লৈ আজি বিষাদিত মনে রাজ্য ধন পুত্র ভার্জা সকলকে ত্যাগ দি গঙ্গা পাৰত গৈ আছে, হয়নে? আর সেই গঙ্গা পাৰতে ভাগবত শুনি যাওঁতে ভক্তি তত্ত্বর মহিমা কথাখিনি শুনিলে মানুষে আত্মাক গতি দিব পারে, এই কথাটি সুখদেবে পরিহিত পয়া লগে লগে পরিহিত রজায় লগে লগে কৈছে, গুরুদেব রবচুন এখিনে কি ভক্তির কথা শুনিলে আত্মাক গতি দিব পাৰিম, আপনি যে কলে এইখন কথা মোক অকমান বুঝাই দিয়া, কৈছে ধন্যবাদ রজা, তুমি যে মৃতকর সময় ইমান ধুনিয়া এটা তুমি মোক প্রশ্ন করিলা। এই সত্যযুগর প্রথমতে দেবৌতী মাতৃ গর্ভত কপিল মুনি নামে প্রভু ভগবন্ত জন্ম ল, আর জন্ম লৈ যি ভক্তি তত্ত্বর কথা জ্ঞান দিওতে 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 দেবৌতী মাতৃয়ে আজিও বৈকুণ্ঠতে আছে। এই ভক্তি তত্ত্বর মহিমা কথাখিনি তোমাক কৈ যা, তুমি কান দি শুনা, হয়নে? আর তুমি এখন হয়ে ভাগবত শুনা। আকৌ লগে লগে পরিকি রজায় দুইখন চরণতে ধরে কলে, গুরুদেব একখন যে বুঝে কলে কি নো মো বুঝাই দিয়েছিল, তা একখন মানে তুমি বুঝি লওয়া, কায় মন বাইক এক করা। কায় মানে কি? দেহটু, হয়নে? মন মানে হল ইন্দ্রিয় বর্গ রিপু ধাতু গুড়িয়ালটোর নাম হল মন, বাইক মানে হল জীবাসন, এই তিনটা বস্তু তুমি এক করা, লাজ হয় ঘৃণা তিনটা বস্তু বাদ দি ভাগবত শুনা। ভাগবত শুনবলগিয়া হলে তুমি লাজ নকরবা, মূল গর্ভর পর 18,000 ভাগবত শ্লোক তোমার আগত কই যাব, এটা এই ভাগবত নাই গোসাই হবল, এ ভাগবত নাই, গর্ভতে আছে 18,000 ভাগবত শ্লোক, তাকে কই যাব। গতি তোমার তুমি লাজ নকরবা, মই এনে ধরনের ভাগবত আজি ভক্তি তত্ত্ব মহিমার কথা কই যান, কই যাওতে যাওতে কোরবাত হয়তো বাপেকে পুতেকে শুনিলে লাজ পাব, মাকে পুতেকে শুনিলে লাজ পাব, শহুয়েকে বুয়াইকে শুনিলে লাজ পাব, কিন্তু তুমি লাজ নকরবা, তোমার সন্দেহ হলে প্রশ্ন করবা, মই তার যথাযথ উত্তর দি যাব, হয়নে? লাজ ঘৃণা ঘৃণা নকরবা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষ, সকল সকলো মানুষ আমি কাকো ঘৃণা করবা নাপায়, মানুষ মাতৃ ভকত, ভকত মাতৃ ভগবন্ত, গতি ঘৃণাটো ত্যাগ দিয়া। আর ভয়, হেরা রজা তুমি মৃত্যু ভয়টো পরিত্যাগ করা, হয়নে? তোমাক যি মুনিয়ে অভিশাপ দিলে রেহাই নাই, তুমি নাভাবা সৌ লাই অভিশাপ দিলে লাগিব পাৰিব নালাগিব পাৰিব, তেনে ভাব নলবা, অনিবার্য লাগিব, গতি তুমি মৃত্যু ভয়টো ত্যাগ দিয়া। আজি পরিহিত পোৱা মানে আমাক দেম আগত আমাক কৈছে, হেই লোকসকল, আজি আমার আই মাতৃসকল, আপনালোক পিতৃসকল, সকল আমি কি জানে, এটি পরিহির রজা, পরিহির রজাকো সাত দিনের ভিতর তখন নাকি দর্শন করলে
আমাকো এই সাতটা বাৰৰ ভিতৰতে কোনোবা এটা বাৰে কোনোবা এটা বাৰে দশমেগে দৰ্শন কৰিব। মোক যেনিবা বুধবাৰে, আপোনাৰ যেনিবা বৃহস্পতিবাৰে, তেওঁ যেনিবা ৰবিবাৰে, তেওঁ যেনিবা মঙলবাৰে, কিবা এটা বাৰ বেলেগ হ'ব, কিন্তু সাতটাই দিন, সাতটাই বাৰৰ ভিতৰতে আমি সকলোৱে এদিন মৃত্যু হ'ব লাগিব। গতিকে লাজ ভয় ঘৃণা আমি ত্যাগ দিব লাগিব। আমাকে কৈছে পুৰীষিত ৰজা, আমি আজি গংগা পাৰত শুকদেৱে পুৰীষিত কৈছে, ৰজা সাৱধান হৈ শুনা, সাৱধান হৈ শুনা। এতিয়া সাৱধান হৈ শুনা মানে পুৰীষিত ৰজা আছে জানো? নাই। আমাকহে কৈ আছে আমি আজি ভাগৱত সাৱধান হৈ শুনিব লাগিব, এই ভাগৱতৰ কথাকেইটা আমি মানি চলিব পাৰিব লাগিব, হয়নে? আজি কপিল মুনি যেতিয়া গৰ্ভত, দেৱহূতী মাতৃৰ গৰ্ভত কপিল মুনি মানে আবিৰ্ভাৱ হ'ল, সেই সময়ত আজি কদম মুনিয়ে দেৱহূতী মাতৃক কৈছে, তোমাক মই এৰি দিলোঁ, মোৰ আগত নজনী ছোৱালী জন্ম হ'ল, হয়নে? সেই নজনী ছোৱালী কোন কোন জানে? নৱমী ভকতী অৰ্চন বৰ্ধন চুমৰণ দাস্য আত্মনিবেদন পদসেৱন সহিত বাচল্য সবংকিত, এই নগৰাকী কন্যা আজি উপযুক্ত হৈছে। আজি দেৱহূতীয়ে কৈছে এই নগৰাকী কন্যা বিয়া দিবা হ'ল, আৰু মোৰ গৰ্ভত যিটো সন্তান আছে ই কিমান গুণী জ্ঞানী শিক্ষিত পণ্ডিত হয় মই তাকো আজি জানা নাই। গতিকে স্বামী, এই সময়ত আপুনি মোক একেবাৰে ত্যাগ দি বনবাসী হ'ব ওলাইছে, তাৰমানে অৰ্থাৎ বানপ্ৰস্থী। আগৰ যুগৰ ঋষি মুনি ৰজা প্ৰজাসকল বানপ্ৰস্থী হয়, ধন ধান পুত্ৰ ভাজা সকলোকে বাকী বনৰ মাজত যায়, পকা ফল মূল খাই খাই ঈশ্বৰৰ নাম কৰে। গতিকে আজি দেৱহূতী মাতৃয়ে কৈছে আপুনি বাৰু যাব বনবাসত যাব, মই ধন্যবাদ দিছোঁ, কেইদিনমান আপুনি লওক, মোৰ গৰ্ভত থকা সন্তানটো কেনেধৰণৰ সন্তান জন্ম হয় তাকো আপুনি চাই যাওক, আপোনাৰ পুত্ৰ নহয় জানো, হয়নে? গতিকে আজি এই কথাখিনি গংগা পাৰত শুকদেৱে পুৰীষিতক বুজাই আছে, এয়াই হ'ল আমাক বুজোৱা। এই মহান ভাগৱতৰ ধৰ্মৰ কথাবোৰ যদি আমি মনুষ্যসকলে বুজি লওঁ, তেনেহ'লে আমাৰ আমি ভাগ্যৱান হ'ব পাৰিম, হয়নে? মহাপুৰুষ শংকৰদেৱে ভাগৱতৰ তাৎপৰ্যত লিখিছে, ধন্য ধন্য কলি কাল ধন্য নৰ তনু ভাল ধন্য ধন্য ভাৰত বৰিক, হেই লোকসকল ভাৰতখন ধন্য ধন্য কলি কাল ধন্য ধন্য, আমি যে মনুষ্যৰ জন্ম পাইছোঁ আমি আৰু ধন্য ধন্য। আমাক কৈছে ভা শব্দে কৈছে ভাগৱত, ভা শব্দে ভাবক অকণমান, আমি বহি পেলাই অকণমান ভাবোচোন, উৰণ পুৰণ গজন ভ্ৰমণ চাহি উঠি জীৱক জন্ম দিয়ালে, কিন্তু মোকতো গাহৰি এটা জন্ম দিব পাৰিলে হয়, তেওঁ যে গাহৰি এটা জন্ম নিদি মনুষ্য জন্ম কিয় দিলে বাৰু, নহয়নে? আজি গাহৰি জন্ম দিয়া হয় কোনোবাটো মই বৰ বছৰ এডাল খাই খাই তাত থাকিব লাগিলে, কিন্তু আপোনালোকৰ ভকত ভকতনী সংগ মই পালোঁ হয়নে? নাপাওঁ। গতিকে ভগৱন্তে কি মৰম, কি দয়া, কি আদৰ, কি চেনেহ কৰি মোক মনুষ্যৰ জন্ম দিলে, গতিকে মই মনুষ্যৰ সংগ লৈ যদি এই শাস্ত্ৰ ভাগৱতৰ ধৰ্মৰ কথা পালন কৰি যাওঁ, দহকো যদি পালন কৰিবা মই পৰামৰ্শ প্ৰদান কৰিব পৰা হয়, তেনেহ'লে মনুষ্যৰ জন্ম সাৰ্থক হ'ব। আৰু যদি কেৱল ধন ধান পুত্ৰ ভাজা হাবিলাসতে যদি আমি আবদ্ধ হৈ কেৱল সেইটোহে কৰ্ম কৰি যাওঁ, কিন্তু সেইটোৱে হ'ল গাহৰি শিয়াল কুকুৰৰ কৰ্ম, কাৰণ কুকুৰ শিয়াল গাহৰিও এগৰাল এগৰাল সতি সন্তান তুলি আৰামত খাই আছে, স্বাস্থ্যও ভালে, হয়নে? আমাৰ লোকসকলেও মন কৰিবচোন, এগৰাল এগৰাল ল'ৰা ছোৱালী তুলি যদি স্বাস্থ্যই ভাল কৰি বা যত্ন কৰি থকা হয় কামত নাই, খিয়াল খোৱা আপুনি দেখিছে নহয় ক'ত পাই আহাৰ, গোটেই ৰাতিটো ভ্ৰমণ কৰি ফুৰি ফুৰি তেওঁ যাওক খিয়ালৰ কিমান ডাঙৰ স্বাস্থ্য, বঢ়িয়া স্বাস্থ্য দুটুৰপুৰ, হয়নে? গতিকে সেই লোকসকল বংগ দেশৰ চৈতন্যদেৱে লিখিছে, ভাবিও চিন্তিও কৰিও কাজ কৰিও ভাবিও না, চাৰ মধ্যে মাংসে জোল চাৰ কামিনীৰ কোৰ গৌৰাঙ্গিতাই হৰি হৰি বোল, গতিকে আমি ধন ধান পুত্ৰ ভাজাও পৰিচালনা কৰি তাৰ মাজেৰে সৈতে আমি ভগৱন্তৰ নাম লৈ সাধুগুৰু বৈষ্ণৱ ভকত ভকতনী পাৰ বুলি মাথাত লোৱাৰ যদি অভ্যাস কৰি যাওঁ, তেনেহ'লে ঈশ্বৰে আমাক কিবা নকৰা কোনো অৰ্থ নাই বুলি চাৰি বেদ স্বদেশাস্ত্ৰ ওঠৰ পুৰাণে আমাক বুজাই আছে গোবিন্দ। প্ৰভু কৃষ্ণ প্ৰভু পাৰিনে? কিয় নোৱাৰি? অঁ আচ্ছা, সাতটা বাৰৰ কথা কৈছে,
আমার সাতটা বাৰৰ লগত দেহর সম্পর্কটো কাৰ কাৰণে দিছে জানে? আমার পঞ্চভূতি দেহা পাঁচটা ভূতরে আমি তৈয়ার, কুকুর শিকার গাহৰিও পাঁচটা ভূতরে তৈয়ার, আমিও তৈয়ার, আমার গোসাঁয় কোৱা কথা কৈছে। কিন্তু এই মনুষ্য বাহিরে বাকিব জীব পঞ্চভূতিরে জীব বা পঞ্চভূতিরে দেহা, কিন্তু হলেও কেইটামান সম্পত্তি নিদিলে, আমার মনুষ্যক দিলে কি কি? জ্ঞান, বিবেক, লাজ, বুদ্ধি, এই চারিটা বস্তু কুকুর শিকার গাহরি নাই, এই চারিটা বস্তু আমার আছে। আর এই চারিটা সম্পত্তি মানে পাই যদি মানে হাতাব নেজানো তাহলে মোকো লাই কুকুর শিকার গাহরির তুলনা করব, হয় না? এয়া হল পঞ্চমুটি দেহা, তার কি আছে? পাঁচটা কমেন্ডিও আছে গোসাই পাল, হাত ভরি গুহলিঙ্গ মুখ, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় নাক কান চকু দিবা তর, তার আছে মন বুদ্ধি শিব, হয় না? আর তার আছে সাতটা আমার ধাতু, এই সাতটা বার ধাতুতে উলাইছে শুক্র, শনি, মেদ, মাংস, অস্থি, মজা, চর্ম, এই সাতটা ধাতুয়ে আমার তৈয়ার, এই সাতটা ধাতুতে সাতটা বার আমাক দেখাই আছে, হয় না? তারপর আর ছটা দেখালে আমার কি? লোভ, মোহ, কাম, কোট, মন, মাছর্য, এটা ছটা রিপু গোসাঁনী সকল বুঝি হ্যাঁ। আর তিনটা আছে কি? সতর রজতম তিনটা গুণ, এই সে কিমান হোক? বাইশটা তপ, পাঁচটা ভূত, হয় না? হ্যাঁ, তারপরে যদিনা মই বা আপনি তেখেতে আই গর্ভপা আহিবা ওলাও, সেইদিনা আক ভগবন্তে কলে কি? আর তিনটা সম্পত্তি আছে তুমি ল, সেই তিনটা সম্পত্তি আর কৃষ্ণ দুটা, দুটা সম্পত্তির নাম, এটা নাম হল কাল, এটা নাম হল মায়া, হয়। এতিয়া আমার এই মায়াটা কত আছে জানে? আমার সকলের চকুত আছে, হয় না? কালটো কত আছে? আপনাদের ডিঙি গড় মূরের তলত খেপিয়ায় চাও, অকমান উঠুঙা জায়গা এটা পাব, সেইটে তক্ষক না, সেইটে যদিন আমার খুঁত মারব আমার রেহাই নাই, হয়। সেই কারণে আমার কেছে তালু ললাত চৈকু সব নত নাটিকা জীবা বর্ধন, কণ্ঠে কোনজন দেব বিশ্ব ঘন, বাক্য বোলে ঘনে ঘন, দুই বাহুর তলে চারি চক্র জলে কোন আছে হিদির মাঝে, 72,000 নারী উদরত কোনে পৈতবকি আছে, নুম চাল মাংস তেজ সমুদ্রত কোনে করে আছে মেলা, 24 তত্ত্বলৈ পঞ্চভূত সমে কোনে খেলি আছে খেলা, পঞ্চটি বিংশতি তত্ত্ব কোনজন নজানো আমি সীমা, নব দ্বারে ঘুরি জীব আছে বুড়ি বুঝিবা তার মহিমা, আমার নখন্ডা আছে, হয় না? এই নখন্ডার কিনারে সহিতে আমার এই জীবটু বা আত্মাটা সদায় ঘুরি আছে। আমি ভাল কাম করলেও জীবয়ে জানে, বেয়া কাম করলেও আমার জীবয়ে জানে, গতি আমি ভাল কাম করাটো পরম কর্তব্য, এই মন কথায় গোসাই পড়াটো আমি অধমে আগবাই দিল। আর যদি আপনার গোসাই যদি কিবা মানে হয় হলে, আর যদি আপনার মনমত নহল হলে পুনর কব, আমি যত্ন নাস্তি যত্ন করি আপনার সকল মানে সংশয় ভাঙনি করার যত্ন নিশ্চয় বুঝি মহিমা যেনে আপনার বারর মহিমা, প্রথম দিন এটা লড়ালী কেঁচুয়া বা সতি সন্তান জন্ম হওয়া, দেওবারটো শিক্ষিত বার দিলে, সোমবারটো শান্ত বার দিলে, অর্থাৎ মঙ্গলবারটো সাহসী দিলে, তার মানে রবিবারে জন্ম হওয়া লড়ালী আপনার সকলে চিন্তা নকৰিব, যোৱাবাৰে বিবিএ পাশ করবে শিক্ষিত হবই, হয়। আর সোমবারে জন্ম হওয়া সতি সন্তানব শান্ত, মঙ্গলবারে জন্ম হওয়া সতি সন্তানব সাহসী হোক, হয় না? বুধবারে জন্ম হওয়া সতি সন্তান বা লড়ালী সকল নৃত্য গীতত মহান পারগত, বৃহস্পতিবারে জন্ম হওয়া সতী সন্তানবোর মধুর বাক্য, কথা কলে বাক্য কলে খুব মিঠা লাগা, হয়। আর শুক্রবারে জন্ম হওয়া লোক সকল বা কেঁচুয়া সকল দীর্ঘজীবী, আয়ু চাবলগিয়া নাই, অন্যর আয়ু চাবলগিয়া আছে, মুখত জন্ম হলে 85 বছর আয়ু, মুখত জন্ম হলে 100 বছর আয়ু, তেনেক চাব লাগে,
কিন্তু যা শুক্রবারে লড়া ছোৱালীর জন্ম হয় তার আয়ু চাবলগীয়া নাই, তারপরে একবারে বুড়া বুড়ি কালে পাইব। কিন্তু এক দুই নম্বর আক যদি শাস্ত্র এখন তলত লিখিছে কি দীর্ঘজীবী হয় সত্য, কিন্তু যদি কেনবাকৈ তরুণ তরুণী কালত অন্তত্য বেয়া কাম পাপ করে তেনহলে আয়ু নাশ হয়ে অকালতে মৃত্যু হব পাৰে, তাত সেইটো লিখিছে। গতিকে আমি বেয়া কাম করলে আয়ু আমার ক্ষয়, ভাল কাম করলে আমার আয়ু বাড়ে। আর শনিবারে যদি জন্ম হয়, শনিবারে জন্ম হওয়া পাঁচটা গুণত বেয়া হয়। গতিকে আজিয়ে মই আকৌ কৈ দিছোঁ, যদি কারবার ঘর শনিবারে জন্ম হওয়া সতি সন্তান লড়া ছোৱালী থাকে তেনহলে তার হয়ে শনিবার একটা জন্মান্ধ মানুষ এজনক আনি ভাত এসাজ খুবাই বস্ত্র এটা আর দক্ষিণা একটা দান দান দিলে সেইজনে ইহকালে পরকালে সকল যুদ্ধতে জয় হব পাৰিব। এয়া হল জ্যোতিষশাস্ত্র ভিগু আদি বামুণী সকলে লিখা। গতিকে এই ভাগবতখনো এখন জ্যোতিষশাস্ত্র হয়নে যাও। হয়ং তোমার মহিমা মই নজানি অভাগি, পড়িল প্রসঙ্গ মিশা বিঘয়ক লাগি, দুর্জন জনর দোষে সংখারি হয় বৈষ্ণবর সঙ্গে প্রণুমুকুটি হাধয়। আজি দেবতী মাতৃয়ে কৈছে এই সংসারখন তোমাক মই স্বামী পাই তোমার লগতে মই মানে লিপ্ত হল, হয়নে মায়াত মই লিপ্ত হই কিমান মধু কিমান কর্ম করলো, এতিয়া দেখি যায় যে সকল মিশা শূন্যত পূর্ণত হল, হয়নে? আর এয়া হল অসন্ত সংগর সং যেতিয়া লব তেতিয়া এজন সাধু বৈষ্ণব মানুষেও তেও মানে অসৎ হয়ে যাব পারে, সংগটো বড় বেয়া বস্তু। সেই কারণে আমার ভাগবতে কৈছে সংগয়ে রঙ্গ সংগয়ে ধ্বংস, হয়নে? আমার গোসানী সকল মন করে বয়স কালত যদি এগারী যদি বেয়া মানুষ সংগ আপনি লই ফুড়ে দুদিনের পশ্চাৎ আপনার স্বভাব বেয়া হব, বেয়া নাপাব আৰু নহওক বাৰু। আৰু আমাৰ পুৰুষসকলেও যদি ল'ৰালি কালত বেয়া সংগ ল'লেতো বেয়া হয়, সেইটো বেলেগ। কিন্তু বয়সস্থ কালতো যদি কোনোবা এজনে বেয়া সংগ লয় তেওঁ বয়স কালতো মানুহজন বেয়া হৈ যোৱা অসমতে আমি পাইছোঁ। গতিকে আজি দেৱতী মাতৃয়ে কৈছে সতৰ সংগ যিদিনালৈ মানুহ ভেদাভেদ নহ'ব, হয়নে, বা সংগ নহব তেতিয়ালৈ মোৰ দেহটোত ক'ত ক'ত মোৰ ভুল আছে মই তাৰ আঁতৰিটো উলিয়াব পাৰোঁ। মই সদায় ভুল কাম বা বেয়া কাম দুই এটা কৰি আছোঁ, কিন্তু ক'ত ক'ত ভুল হৈছে তাকতো মই জানা নাই। কিন্তু যেতিয়া আমাৰ গুৰুসকলৰ মই সংগ এদিন লৈ সেই কৰ্ম পোৱাৰ লগে লগে নিশ্চয় কোনোবা এজনে ক'ব হা এইটো কাম আপোনাৰ বেয়া, সেইদিনা মোৰ উপলব্ধি আহিব, হয়নে বাৰু? গতিকে আমাৰ কৰ্মময় জীৱন আমি কর্ম করে যাওতে কোনোবা এজনে যদি কয় আপনার এই অকন ভুল হয়েছে এই এনেক যাব লোকে ভাল পায় সেইজনে জানিব অপবিত্রটা এরই পবিত্র হব পাৰি। আর যজনক ভুল বুলি কলে বেয়া পায় তেও কোনোদিনে পবিত্র হওয়া নেজানিব বা অপবিত্রতে পড়ি থাকিব, হয়নে? গতিকে আমার কৈছে সাধুর সঙ্গ মহন্তর সঙ্গ, মহন্ত মানে কি যি আমার মানুষ ভিতর যিজনের গাত মুহ বস্তুটো নাই পর বস্তু দেখি মুহ নক সেইদরে কৈছিল মহন্ত। তেনে এজন যদি আমি সংগ সদায় লও নিশ্চয় ঈশ্বরে আমার কৃপা নকৰা অর্থ নাই। ভকত মানে কাক কয়? যিজনে সদায় ঈশ্বর নামত বর্তি থাকিবার যত্ন করে তেওঁ দেহটো হিতৰখন ভকভকীয়া হল, কারো প্রতি হিংসা নাই খিয়ালো নাই, হয়নে, বেয়া ভাব নাই বেয়া বাক্য নাই, সেইজনক কৈছে ভকত। হয় সাধু কাক কৈছে? যিজনে সাধন কৰিব পাৰে, সাধন কৰি তেওঁ ইন্দ্ৰিয় বৰ্গক দমন কৰি মনক, এই ইন্দ্ৰিয় বৰ্গৰ গুৰিয়ালটোৰ নাম হ'ল মন, মনক যিদিনা যিজন মানুহে পৰিচালনা কৰিব পাৰিলে সেইজনে কৈছে সাধু। হয় কিন্তু সেইকাৰণে আজি গংগা পাৰত
শুকদেৱে এইখন কথা কৈ যাওঁতে পৰিধী ৰজাই ক'ব যে এটা কথা, মনক পৰিপাতি লগোৱা মা মনক দমন কৰিব পৰা ক্ষমতা যে কাৰোৱেই নাই গুৰু। মনটো এনেকুৱাই বেয়া বস্তু, সেইকাৰণে কৈছে বায়ুৱে বেগী বায়ুকৈ বেগী মন, হয়নে? আই তেতিয়া শুকদেৱে পৰিহিতক ক'ব, যিসকল লোকে পলি সাধুৰ সংগলৈ শাস্ত্ৰ ভাগৱত শুনি ফুৰা অভ্যাস কৰিব, সেইজনৰ মনটো আপোনা আপুনি দমন। তেওঁক আমি বলৰে দমন কৰিবলগীয়া নাই, নহয়নে? গতিকে সাধুৰ সংগ যোৱাৰ লগে লগে কি আহিব আমাৰ ছটা ৰিপু, লোভ, লোভৰ পৰিৱৰ্তে আমি সন্তুষ্টি প্ৰকাশ কৰা স্বভাৱ আনোঁ, অভ্যাস কৰোঁ। আমাৰ স্বভাৱ প্ৰকৃতি কেইটামান আছে নহয়, এই স্বভাৱ প্ৰকৃতিকেইটা আনিব লাগিব। এতিয়া আপোনাসকল আইসকল বোপাইসকল সকলোকে মানুহসকল ভগাই দি গ'ল, কিন্তু মোক এটাও নিদিওঁ, মোৰ ঠাইত দি নগ'ল, তাৰমানে আজি মোৰ ভোগ নাই, আৰু এইসকলে খোৱাই মই খোৱা বুলি মই সন্তুষ্টি প্ৰকাশ কৰিব পৰাটোৱে হ'ল লোভৰ পৰিৱৰ্তে সন্তুষ্টি প্ৰকাশ কৰা অভ্যাস। যিজন মানুহে কৰিব সেই লোভটো দমন, লোভৰ মোহ, লোভ মোহ, মোহৰ পৰিৱৰ্তে যিজনে ত্যাগ স্বীকাৰ কৰিব পাৰিব। মই আজি এইটো বস্তু পাবলগীয়া আছিল কিন্তু পোৱা নহ'ল, হয়নে? সেইজনেহে মোৰটো সেইটো ৰূপটো ৰিপোৰ্ট দমন কৰিব পাৰিব। লোভ মোহ কাম, কামটো মানে ইমান ডাঙৰ শক্তি। আমাৰ আইসকল ঢুকাইসকলে বেয়া নাপাব কথাটো, আমাৰ এজন এজন মানুহ আমি কিমানজনৰ শক্তি আছে জানে? 35 কেজিৰ পৰা 70 কেজি ওজন উঠে আমাৰ শক্তিটো আছে, হয়নে? কিন্তু আমাৰ ভিতৰত সকলোৱে যে আইসকল ঢুকাইসকল আমাৰ কাম শক্তিটো আছে, সি হেনো 7টা হাতীৰ বল আছে, তাক আমি টমুনিয়াই ঘূৰাই আনিব পৰা, হাতেৰে টানিবলৈ ঘূৰাই আনিব পৰা ক্ষমতা আমাৰ নাই। যেতিয়া আমি সাধুগুৰু বৈষ্ণৱৰ সংগ লৈ শাস্ত্ৰ ভাগৱত শুনি আমি ধৈৰ্য শক্তি আনিব পাৰিম, কাম শক্তিটো এনেই দমন হৈ যাব। আৰু কাম শক্তি যিদিনাই আপোনাসকলে দমন কৰিব পাৰিব, সেইদিনাই আপোনালোকে ভকতিৰ দিশত আগবাঢ়ি যাব পাৰিব। শাস্ত্ৰই আমাক বুজাই আছে, লোভ মোহ কাম কুৰ, কুৰ বুলি কোৱা বস্তুটো কুৰ্ধ, তাৰমানে খং, ৰাগ, হয়নে? এই বস্তুটো অত্যন্ত বলিষ্ঠ। যিজন মানুহৰ হৃদয়ত এই কুণ্ঠটো থাকিল, সেইজন মানুহে জীৱনত উন্নতি কৰিব নোৱাৰে, সেইজন মানুহে জীৱনত শান্তি লাভ কৰিব নোৱাৰে, সেইটোৱে শক্তি। গতিকে এই কুণ্ঠটোৰ পৰিৱৰ্তে আমি কি আনিব লাগিব সাধু সংগলৈ? ধৈৰ্য ধৰা ক্ষমতা আনিব লাগিব, ধৈৰ্য। কিবা এটা বেয়া দেখিলেও ৰাগ আহিব মন কৰিছে, ধৈৰ্য দিব, হয়, কুৰ্ধৰ পৰিৱৰ্তে ধৈৰ্য, লোভ মোহ কাম কুৰ, মদ মৎসৰ্য, মদৰ পৰিৱৰ্তে আপুনি দয়াগুণ আনিবা যত্ন কৰোঁ, হয়, দয়াগুণ যাকে দেখি জীৱ মাত্ৰে আমি সকলোকে দয়া কৰিব লাগিব। আজি আমাৰ এই গুৰুজনে খাব পালে মই পোৱা, আমাৰ গোসানীহঁতে খাব পালে মই পোৱা, তেওঁ সেইটো এটা দয়াগুণ খাব লাগিব। আকৌ তাৰ পাছত ইটো গুণ হ'ল 6 তাৰিখৰ 6টা সমাগুণ, হয়নে? যদি আম এইখিনিত মই বহি আছোঁ কিন্তু যাওঁতে আমাৰ গোসানীয়ে যোৱা ভাই মোক মানে ভৰিখন লগাই দি গুচি গৈ গৈ, তেওঁ কিন্তু ভৰসা পোৱা নাই, কিন্তু মোক কথাটো কি সমা দিব পাৰিব লাগে দে, তেখেতে যদি অজান্তিও লগাইছে লগালে, জানি লগালেও লগালে, কিন্তু কথা নালাগে, ক্ষমা দিলেইটো হৈ গ'ল, নহয়নে কওক? হয়, গতিকে আমি ক্ষমা দিব পাৰিব লাগিব। আমি তৎক্ষণাতে যদি ৰাগ হওক নম অহংকাৰ আহে, তেনেহ'লে আমাৰ কামত নাহিব। এই 6টা ৰিপুৰ 6টা অভ্যাস যিজনে কৰিব শিকিলে বা যত্ন কৰি আছে, তেওঁ এদিন আত্মাক গতি দিব পাৰিব, পাৰিব ভাগৱতে সিদ্ধান্ত দিয়েছে। গোবিন্দ যাওক, ভয়াম সাধু সংগে হৰি কথা নুশুনে যি নৰ জীৱন্তে মৰা হৃদয় ধৰ্ম পামৰ বঢ়িয়া হৰিৰ মায়াই মোক কৰিলে বঞ্চন তোমাক পায়া মোকে নকৰি
যেতিয়া এইখিনিত আমনা ক'লে জীৱন ততে মৰা সিটো অধম বা মৰ সাধুসংগে এই কথা নুশুনে কি ন যিসকল লোকে মনুষ্যৰ জন্ম পায় সাধুৰ সংগ কোনোদিনে নলয় কৃষ্ণ আপোনাসকলে পাছত ক'লে অকণমান আগুৱাই আহিলেও ভাল অঁ গতিকে সেইজন জীৱন্ততে মৰা হয়নে মানুহজন দেখাত ধুনীয়া হৈ আছে সত্য কিন্তু মৰি আছে তেওঁ কাম নাই জীৱন্ততে মৰা যিজনে মনুষ্যৰ জন্ম লৈ সাধুৰ সংগই নলয় হয় আৰু যিজনে বৈষ্ণৱ সংগ খাওঁতে শুওঁতে উঠোঁতে বহোঁতে বৈষ্ণৱ সংগ লয় তেনেহ'লে সেইজনে এই সংসাৰখনত নিজৰ পত্নীৰ পৰা যিকণ আদৰ পাবলগীয়া তাকো পাব নিজৰ সতী সন্তানৰ পৰা যিকণ আদৰ পাবলগীয়া তাকো পাব তাৰমানে হৰিয়ে যেতিয়া কৃপা কৰিব সকলো বিয়াগৰাকীয়ে হৰি হয়নে বাৰু এটা ল'ৰা সিদিনা এটা এজন মানুহে কৈছে মোৰ ল'ৰাটোৱে আজি ছবছৰত বিয়া পাতিব পৰা নাই ছোৱালী বিচাৰি পোৱা নাই মই কৈছোঁ কেনেকুৱা কৈছে ভাল ছোৱালী এজনী পোৱা নাই তেতিয়া মই সুধিছোঁ আপোনাৰ ল'ৰাটো কিমান ভাল সেইটো ল'ব চিন্তা কৰোঁ হয়নে বাৰু আপোনাৰ ল'ৰাটো যিমান ভাল সিমান অৰ্জুনৰহে ছোৱালী মিলিব শাস্ত্ৰ কৈ আছে এজন ল'ৰাৰ গুণ বেয়া সি বৰ গুণী ছোৱালী এজনী বিচাৰি ফুৰিলে নিদি নাপাব তাৰ ওজনটো যিমান সিমান এনেকুৱা ছোৱালী এজনী পাই হয়নে গতিকে যিটো ল'ৰা জ্ঞানী হ'ব সি জ্ঞানী ছোৱালী পাবই যিজনী ছোৱালী জ্ঞানী হ'ব সি জ্ঞানী ল'ৰা এটা পাবই হয় গতিকে যি ঘৰ ধনী ঘৰ ছোৱালী এজনীয়ে ধনী ঘৰ এখন পাবই শতকৰা দুই এটা আঙুলি হোৱাটো বেলেগ কথা কিন্তু শাস্ত্ৰ ভাগৱতে আমাক কৈছে শিক্ষিত ছোৱালী যদি হয় এটা শিক্ষিত ল'ৰা পাবই যাতকৈ স্কুল নোপোৱা ছোৱালী এজনী যদি কোনোবা এজন ডি চিক দিবা লাগি বিয়া পাতি দিম দিম বুলি থাকেই কামত আহিবনে নহয় বাৰু এই তদুপ তেনেধৰণৰ আজি আমাক ভাগৱতে বুজালে যিজনে জীৱনত বৈষ্ণৱৰ সংগই নল নহয়নে বৈষ্ণৱৰ যে বাৰটা গুণ আছে তেওঁ তাক জানিব নিবিচাৰে হে লোকসকল উঠি অহা যুৱক যুৱতী প্ৰজন্মসকল বৈষ্ণৱৰ বাৰটা গুণ কি গুণ জানে এইকেইটা চিন্তা কৰিব প্ৰথম গুণটোৰ নাম হ'ল সমভাৱ গতিকে মহাপুৰুষ শংকৰদেৱে কীৰ্তনত লিখিছে কুকুৰ চিগাল গধবোৰ আত্মাৰ ৰাম জানিয়া সবাকো কৰিব প্ৰণাম গতিকে এক নম্বৰতে আমাৰ সমভাৱ আহিব লাগিব হয়নে দুই নম্বৰতে আমাৰ অহিংসা আহিব লাগিব অহিংসা জাতিৰ পিতা মহাত্মা গান্ধীয়ে কালতি চেপত গীতাখন লৈ ভাৰতত এঘাৰ পাক ঘূৰিলে অহিংসা পৰম ধৰ্ম অহিংসা পৰম ধৰ্ম বুলি সদুশেষত যেনিবা ভাৰতখন স্বাধীন কৰা হ'ল হয়নে অহিংসা কাকো আমি হিংসা কৰিব নাপায় তিনি নম্বৰত আমি নিৰাশ্ৰয় আশ্ৰয় দিবা শিক চাৰি নম্বৰত পৰ উপকাৰ সাধন কৰিবা শিক হয়নে পাঁচ নম্বৰত আপোনাসকলে কাৰো পুণ্য নাশ নকৰিব সকলোৱে ঈশ্বৰৰ ওচৰত পুণ্য কৰিব বিচাৰিলে তাক আপোনাসকলে সহযোগিতা কৰক এনেকৈ যাওঁতে যাওঁতেই বাৰটা গুণ এই বাৰটা গুণৰ মানে বিনিময়ত বা পৰিৱৰ্তে আৰু বাৰটা বেয়া গুণ আছে নহয় সেই বাৰটা বেয়া গুণ আমি ত্যাগ দিব শিকিব লাগিব এজন মানুহ পৰক হিংসা কৰা স্বভাৱ সেইটো ত্যাগ দিয়ক বেয়া স্বভাৱ হৈছে তেনেধৰণে মানে পৰক পুণ্য নাশ কৰা বেয়া কাৰোবাৰ উন্নতি দেখিলে নিজে জ্বলি উঠে হয়নে এতিয়া মেট্ৰিক পাছ কৰি বা কৰা পৰীক্ষাৰ ৰিজাল্ট দিলে আপোনাৰ কাৰোবাৰ ঘৰ সীমাঘৰতে যেতিয়া ল'ৰাটোৱে বৰ ধুনীয়া পাছ কৰিলে সিহঁতে আনন্দ কৰিছে চাহ ৰসগোল্লা খুৱাই ওচৰৰ মানুহবোৰ জ্বলি আছে ওচৰৰ মানুহবোৰ জ্বলি আছে হয় এইবোৰ বেয়া স্বভাৱ এইবোৰ স্বভাৱ যা আছে সেইসকলে কেতিয়াও এখন পৃথিৱীত শান্তি লাভ কৰিব নোৱাৰে গতিকে শান্তি কাক কৈছে জানে সৎ কৰ্মত শান্তি স্বামী বিবেকানন্দদেৱে তেওঁ বাণীখনত লিখিছে শান্তি বুলি কোৱা বস্তুটো কাকো বুলিও দিব পৰা বস্তু নহয় কৰো মানে গছত লাগি থকা বস্তুও নহয় নহয়নে বাৰু শান্তি যদি ক'ৰবাত লাগি থাকা কিনিব পোৱা বস্তু হোৱা হ'লেও এটা কথা যদি কিনিব পোৱা হয় আজি মৰিগাঁৱৰ পৰা মই লৈ আহি আপোনালোকৰ গোৱাৰ পৰা নিশ্চয় শান্তি দি থৈ মোৰ অন্তৰখন ইমান ভাৱটো ভাল আছিলে কিন্তু কিনিবা নাপায় শান্তি কাকো কোনেও দিবও নোৱাৰে
গতি সেই লোকসক স্বামী বিবেকানন্দ দেবর গ্রন্থখন লিখিছে নিজের শান্তি মাতাগী নিজে নিজে, আর যিজনে নিজের শান্তি মাতিব নজানে ওসলে সদায় অশান্তি গিয়ে থাকবে, অশান্তিতে ভুগিবাগিব হয়নে। গতি আমি শান্তি মাতিব শিকাটো পরম কর্তব্য এক। দুই নম্বর কলে যিজন মানুষে ভাগ্য বেয়া ভাগ্য বেয়া বলে কপালখনকে চেপিয়ায় ফুড়ে হেজনের নিচি মূর্খ আর অজ্ঞানী মানুষ পৃথিবীত নাই। সেই লোকসক ভাগ্য কোবাত গছত লাগা বস্তু নহয় হয়নে, ভাগ্য বুলি কোয়া বস্তুটো কাকো কোনেও দিবা পা টানি আনবা পা বস্তু নহয়। ভাগ্য কোপা জন্ম হয়, কর্ম পা জন্ম হয়। সেইকারণে স্বামী বিবেকানন্দ দেবে গ্রন্থত লিখিছে ভাগ্যর আন একটা নাম কর্ম, ভাগ্য আর একটা আন নাম কি যত্ন, ভাগ্য আর একটা আন নাম কি বুদ্ধি, ভাগ্য আর একটা আন নাম কি পরিশ্রম। এই চারিটা, এই চারিটা বস্তু যখন পুরুষের গাত আছে সেই সকল পত্নী সকলে মাথা ঘোলা নকরকে আরাম খায় আরাম আছে পত্নী মন করব। যখন পুরুষের এই চারিটা গুণ কোনোবা এটা নাই সেই সকল পত্নী সকল সদায় হাবা করে খাই বেয়া নক হয়নে। গতি আর সদৌ শেষত তিন নম্বর স্বামী বিবেকানন্দ দেবে লিখিলে এই লোকসক মনের দুঃখে চান্দালে দেই অভিশা সন্ধ্যাত্যে নরে ব্রহ্মার ভাব। মনের দুঃখত যদি কোনোবা এজন চান্দালেও কাবাক অভিশাপ দেই তাক ঠন্ডাব নয় ব্রহ্মার ভাব, ব্রহ্মার ভাবে কোন স্বয়ং নাই হয়নে। গতি আমার উঠি যুবক যুবতী প্রজন্ম সকল আপনার লোকতো ডর সকল গুণী জ্ঞানী সাধু সকল কোনোদিনে মনত আঘাত নিদিবা দুঃখ নিদিবা, হে সকলে আঘাত দুঃখ পাই বলে যদি কিবা একটা অভিশাপ দেই ইহকালে পরকালে আপনার সকল কল্যাণ নোহাও হয়। পাঁচ নম্বর আক সদৌ শেষত তেওঁ গ্রন্থখনের শেষত লিখি থৈ গৈছে এইরা লোকসকল সতর হয় নাই অসতর জয় নাই হয়নে। যিসকল সতত আছে তেওঁ হয় নাই, আর যিসকলে সদায় অসতত আছে জয় নাই, কোনোদিনে জয় হওয়া নয়। তাই একটা প্রমাণ আমার কুরুক্ষেত্র মহারণ দি থই গেল নয়নে, এশটা কৌরব পাঁচটা পাঁচ পাণ্ডব কোটা এশটাই তো পাঁচটা বলে নয় কি কারণ অসত আছিল আর এখ সত আছে। গতি পাঁচজন হলেও জয় পতাকা উত্তোলন করবো পাইলে। গতি আমার পঞ্চকোটি দেহাটো লই আমি যেটা ইয়াত জন্ম পৃথিবীত আমি সৎকর্ম যদি করে গিয়ে থাকা যায় এদিন আমি জয় পতাকা উত্তোলন করব পাইব। কোনদিনা যেদিনা আমার সে বিচনা করব সকলে এদিনটাই আমি পৃথিবীর লোক সকলে করব গোহালী হবল নপরিব নাকি কম শেষ বিচনা এখন আমি সবই করবাই লাগিব, রেহাই নাই। কোনোবাই তিন দিন কোনোবাই তিনি মাহ কোনোবাই তিন বছর কোনে কেনকৈ করে মানে নাজানি কিন্তু করবা যা লাগবে খানা। যদি আপনার সকলে পরম প্রভু দেহত লো আগত লো সজনের সঙ্গ লো যদি কর্ম করে আছে এদিন জয় পতাকা উত্তোলন করবো পাই। আর যদি আপনার সকলে কোনোদিনে সৎকর্ম করাই নাই বেয়া কর্ম করে যাওতে 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 শেষ বিচনা পড়া দিনা কেতিয়া আপনাদের জয় পতাকা উত্তোলন করবেন নয় কেবল পরাজয় বরণ করে আমি নরকত যাব লাগবে। গতি আমার শাস্ত্র ভাগবত চারিবেদ চৌদশাস্ত্র ওঠের পুরাণে আমার জ্ঞান বিজ্ঞান তরণ রহস্য গুণ ক্রীড়া দৈব জাতি মায়া তরণ জীব ঈশ্বরী বারো শ্লোক বারো স্কন্ধ ভাগবত বারো শ্লোকে সৎ জ্ঞানটুকে আমার বুঝায় আছে গোবিন্দ।